নিজের সম্পর্কে যদি জানতে চান, নিজের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে ঘন্টার চিহ্ন আসবে তাতে ক্লিক করবেন, তাহলে চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন। আজকে পামিস্ট্রি তথা হস্তরেখায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে, সেই বিষয়টা হচ্ছে পরধন প্রাপ্তি যোগ। পরধন প্রাপ্তি যোগ আজকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো হাতে এই তিনটি রেখার মধ্যে যে কোনো একটা রেখা যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার পরধন প্রাপ্তি অর্থাৎ পরের সম্পত্তি আপনি পাবেন। হাতের রেখা দেখে আপনারা সেটা বিচার করতে পারবেন নিজের হাত দেখে। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে নিজেদের ডান হাতটা প্রথমে দেখবেন, তারপরে বাঁ হাত। ডান হাতে যদি এই সাইন থাকে তাহলে সেটা 100%, আর বাঁ হাতে থাকলে সেটা 20-25% ফল দেয়। তো আজকে ভিডিওটা যদি বুঝতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন। তো প্রথমে আপনারা নিজেদের হাতটাকে সোজাভাবে ধরুন, যেমনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দিয়ে লক্ষ্য করবেন আপনার হাতের এই অংশের দিকে। প্রথমে যেটা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এই যে রেখা, এটাকে বলা হয় আপনার হৃদয় রেখা। তার পরবর্তী যে রেখাটা এটা হচ্ছে আপনার শিরোরেখা, আর এই যে রেখা এটাকে বলা হয় জীবন রেখা। তো দেখবেন যে আপনার হাতে এই যে জীবন রেখা, জীবন রেখার পাশে দেখবেন এরকমই একটা রেখা থাকে অনেকের হাতে, এটাকে জীবন রেখা বলা হয়। কিন্তু এই রেখাটাকে বলা হয় আপনার মার্শাল রেখা বা মঙ্গলের রেখা, ঠিক আছে? যদি আপনার হাতে এবং এটা এই রেখাটা আপনার ডান হাতে এবং বাঁ হাতে উভয় হাতেই থাকতে হবে এই রেখাটা, ঠিক আছে? মঙ্গল রেখাটা যদি আপনার মঙ্গল রেখা বা মার্শাল রেখা হাতে থাকে তাহলে আপনি পরধন প্রাপ্তি আপনার অবশ্যই হবে, এবং এটা দুটো হাতেই হবে, হতে হবে আপনার হাতে। তো আপনারা দেখে নেবেন আপনার হাতে জীবন রেখার পাশে এরকম একটা রেখা আছে কিনা, ঠিক আছে? এটাকে মঙ্গল রেখা বলা হয়। এরপরে যে দ্বিতীয় রেখাটা আপনাদেরকে দেখাবো, এই রেখাটা থাকলেও আপনাদের পরধন প্রাপ্তি অবশ্যই হবে। সেটা হচ্ছে আপনারা হাতে এই যে রেখা দেখবেন, এই যে স্থানটা, এটাকে মণিবন্ধের রেখা বলা হয়। তা মণিবন্ধ রেখা কারোর দুটো, তিনটে, চারটে পর্যন্ত হয়। তো দেখবেন আপনার হাতে এরকম মণিবন্ধ রেখা, এই মণিবন্ধ রেখার মাঝে যদি এই মণিবন্ধ রেখার উপরে যদি এরকম আপনার একটা ত্রিভুজ হয়, মণিবন্ধ রেখার উপরে যদি আপনার ত্রিভুজ হয় তাহলে পরে আপনি পরের সম্পত্তি অবশ্যই পাবেন। তো এরপরে তৃতীয় যে রেখাটা দেখাবো, এই রেখা হাতে থাকলেও পরে আপনার, আপনি পরের সম্পত্তি বা পরধন আপনার অবশ্যই লাভ হবে। তো সেটা হচ্ছে যে আপনার এরকম, এটা হচ্ছে মণিবন্ধন রেখা। তো মণিবন্ধ রেখা থেকে এরকম যদি কোনো রেখা, মণিবন্ধ রেখা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন, এটা মণিবন্ধ রেখা। তো এই মণিবন্ধ রেখা থেকে কোনো রেখা যদি এরকম বুধ পর্বত পর্যন্ত যায় তাহলে আপনার পরধন প্রাপ্তিকে নির্দেশ করে, অর্থাৎ পরের সম্পত্তি আপনি অবশ্যই পাবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যে পর্যন্ত আপনারা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আজ